35,000 টাকা থেকে শুরু করে 1.5 লাখ টাকা পর্যন্ত প্রোডাক্ট আছে। এটা সুপার ফাস্ট একটা ল্যাপটপ। এটাতে আপনারা 16GB RAM পাবেন, 256 SSD পাবেন এবং এটাতে 8GB গ্রাফিক্স পাবেন। 2K রেজোলিউশনের ডিসপ্লে দিয়ে আছে, কালারটা খুবই সুন্দর। এটা পছন্দ করার পিছনে অনেকগুলো কারণ আছে, এটাকে ডিটাচ করতে পারবেন। ফোর i7 প্রসেসরের ল্যাপটপ। সো আপনারা যারা মাচ বেটার স্পিড সার্চ করছেন তারা এটা কালেক্ট করতে পারেন, সম্পূর্ণ টাচ স্ক্রিন। এটাতে হচ্ছে সামনে প্লাস হচ্ছে পিছনে দুইটা ক্যামেরা পাবেন। এটা হচ্ছে ম্যাকবুক ইয়ার 2015 ভ্যারিয়েন্ট। প্রসেসরটা কোর i5 এবং 8GB RAM এবং 256 SSD দিয়ে আছে। একদমই ফ্রেশ একটা আউটলুক আছে। এটা কোর i5 প্রসেসর 11 জেনারেশন। এন্ড এই চমৎকার ল্যাপটপটাতে আপনি পাবেন হচ্ছে 16GB RAM এবং 512 SSD। প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমাদের অরিজিনাল চার্জার থাকে, ঠিক আছে। হ্যান্ডি একটা ব্যাগ পাবে এবং আমরা হচ্ছে একটা মাউস দিয়ে দিচ্ছি। পাশাপাশি হচ্ছে 15 দিনের রিপ্লেসমেন্ট এবং 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি সম্পূর্ণ ফ্রি দিচ্ছি। হে গাইস, আসসালামু আলাইকুম সবাইকে, নতুন আরো একটা ভিডিওতে স্বাগত। আজকে আমরা চলে আসছি সবার প্রিয় প্রতিষ্ঠান, ট্রাস্টেড একটা প্রতিষ্ঠান, 21 টেকনোলজিতে। আপুকে দেখে আপনারা হয়তো অনেকেই বুঝে গেছেন। আর আজকে যে ল্যাপটপগুলো দেখাবো, আজকে মোটামুটি যাদের বাজেট 35 থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত, শুধুমাত্র তাদের জন্য এই বাজেটের মধ্যে যারা ল্যাপটপ নিতে চায় তাদের জন্য ল্যাপটপ দেখাবো। অনেকের কিন্তু 10,000, 5,000, 15,000, 20,000 ল্যাপটপ দরকার নাই, তারা চিন্তা করছে ভাই এগুলো এড়িয়েই আমরা যেতে চাই, কারণ আমার দরকার হচ্ছে একটু হাই কনফিগারেশনের ল্যাপটপ। প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ যারা নিতে চান তাদের জন্য ল্যাপটপগুলো রাখা আছে। অনলি 35 থেকে যাদের 1.5 লাখ টাকা বাজেট তাদের জন্য একদম আপডেট কালেকশনগুলো দেখাবো এবং আপডেট প্রাইসগুলো বলে দেবো। মানে আগে কিন্তু যে প্রাইস ছিল তার তুলনায় আজকের ভিডিওতে আপনারা কিছু ডিসকাউন্ট পাবেন, কিছু প্রাইস একটু কমে পাবেন, কারণ হচ্ছে আপনারা অনেকেই চান কিন্তু একটু ডিসকাউন্ট করে দেওয়া হোক, নাকি? তো এই ভিডিওতে কিন্তু ডিসকাউন্ট প্রাইস থাকবে। সবচেয়ে বড় কথা হচ্ছে সারফেস থেকে শুরু করে অ্যাপেলের বেশ কিছু ল্যাপটপ আছে, ডেল এক্সপিএস রয়েছে, আমরা এলিট বুকের কিছু ল্যাপটপ দেখাবো, ড্রাগন ফ্লাই দেখাবো, মানে অনেক ল্যাপটপ আজকে দেখাবো এই ভিডিওতে। ওকে, তো পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন। আর শোরুমটা হচ্ছে মিরপুর 10 নম্বর গোলযাত্র বরাবর, এবং মেট্রোলের পিলার নম্বর যদি ফলো করেন 251 নম্বর পিলারের ঠিক পূর্ব পাশে, সাজেদা মেনশনের দোতলায়। তো পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন। ঢাকার বাইরে যারা আছেন তারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে ল্যাপটপ নিতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। ওকে গাইস, তো এই মুহূর্তে আবারও আছি 21 টেকনোলজিতে, আমাদের সঙ্গে রয়েছেন বরাবরের মতো রূপতি আপু। আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি। আচ্ছা, আমরা আজকে দেখাবো শুধুমাত্রই প্রিমিয়াম সেগমেন্টের কিছু ল্যাপটপ, নাকি? আজকে আমরা দেখাবো হচ্ছে HP, Dell, Lenovo, Mac এবং সার্ফেসের একদম প্রিমিয়াম সেগমেন্টে যে সকল প্রোডাক্টগুলো আছে একদমই মার্কেটের সেরা রেটে কিন্তু আমার কাছ থেকে কালেক্ট করতে পারবে। আচ্ছা, আমরা কত থেকে কত বাজেটের মধ্যে দেখাবো? এখন আমি 35,000 টাকা থেকে শুরু করে 1.5 লাখ টাকা পর্যন্ত প্রোডাক্ট দেখাবো। ওকে, 35 থেকে শুরু করে 1.5 লাখ টাকার মধ্যে যেসব প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপগুলো রাখা আছে এবং যারা চায় যে সব ধরনের কাজ এই ল্যাপটপগুলো দিয়ে করতে পারবেন একদম স্মুথলি, যাদের বাজেটের এই এই বাজেটের মধ্যে 35 থেকে 1,50,000 তাদের সব ল্যাপটপগুলো আমরা দেখাবো। এবং এই ল্যাপটপ আপনারা হচ্ছে i7, i5 পাশাপাশি কিন্তু আপনারা হচ্ছে 8/256 পাশাপাশি 16/512 ভেরিয়েন্ট পাবেন, এবং আপনারা কিন্তু চাইলে 32GB র�যামের ভেরিয়েন্ট এবং 1TB SSD ল্যাপটপগুলো আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন। ওকে, চমৎকার এই ল্যাপটপগুলো আমরা দেখাবো এবং সবগুলো ল্যাপটপে কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টি ফ্যাসিলিটি আছে, জাস্ট ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন। ওকে, তাহলে শুরুতে আমরা কোনটা দেখাবো? আচ্ছা, সর্বপ্রথমে দেখাবো HP এলিট বুকে কোর i5 প্রসেসরে 8th জেনারেশনের একটা ল্যাপটপ, যাতে কিনা ভিউয়ার্সরা কালেক্ট করতে পারবে 16GB RAM এবং স্টোরেজ হিসাবে এটাতে 512 SSD থাকবে, 14.1 ডিসপ্লে, ব্যাকলাইট কিবোর্ড আছে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে এবং কালারটা কিন্তু সম্পূর্ণ সিলভার। পাশাপাশি এটাতে হচ্ছে আপনারা 4-finger লোগো পাবেন। তো আপনারা অনেকে মানে জানতে চান যে আসলে 8th জেনারেশনের ল্যাপটপে আসলে আমরা কত কোর পাবো, তো এটাতে 4 কোর পাবেন। একদমই কিন্তু ফ্রেশ একটা আউটলুকে আছে এবং সব ধরনের কাজ করতে পারবেন, ঠিক আছে? আসলে ল্যাপটপ দিয়ে যে সকল কাজগুলো করা যায় সেই সব ধরনের কাজ করতে পারবেন, এবং এটার সাথে আমরা অরিজিনাল চার্জার দিয়ে দিব। কোম্পানির তরফ থেকে খুবই সুন্দর একটা ব্যাকপ্যাক এবং মাউস ফ্রি থাকছে। প্লাস এই ল্যাপটপগুলোতে আপনারা কিন্তু 3-3.5 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপের সাপোর্ট পাচ্ছেন। আচ্ছা আচ্ছা, এবং এক্সক্লুসিভ ল্যাপটপটা শুধুমাত্র 21 টেকনোলজি থেকে পারচেজ করতে পারবেন মাত্র 35,000 টাকা। অনলি 35,000 টাকায় দর্শক আপনারা কিন্তু চমৎকার এই ল্যাপটপটা নিতে পারবেন 21 টেকনোলজি থেকে। এবং গ্যারান্টি ওয়ারেন্টি ফ্যাসিলিটি কতদিনে থাকছে? আমাদের হচ্ছে 15 দিনের রিপ্লেসমেন্ট এবং 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি সম্পূর্ণ ফ্রি। ওকে, এবং
ঢাকা এবং ঢাকার বাইরে যারা আছেন তারা তো কুরিয়ার কন্ডিশনার নিতে পারবে ঢাকার মধ্যে যারা আছে তারা খুব ইজিলি আমাদের শোরুমে চলে আসতে পারবে শোরুম অ্যাড্রেস হচ্ছে মিরপুর 10 একদম গোল চত্বর বরাবর সাজেদা মেনশনের দোতলাতে আচ্ছা ম্যাট্রিলি পিলার ফলো করতে পারবেন 251 নম্বর পিলারের ঠিক পূর্ব পাশে কিন্তু আমাদের ব্রাঞ্চ এবং যারা ঢাকার বাইরে আছেন মানে বাংলাদেশে যে সকল জায়গায় আসলে কুরিয়ার সার্ভিস আছে তারা আসলে আমাদের কাছ থেকে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন এবং তাও মাত্র 500 টাকার বিনিময়ে কিন্তু কালেক্ট করতে পারবেন আচ্ছা মাত্র 500 টাকার বিনিময়ে কিন্তু কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ নিতে পারবে মানে 500 টাকা বুকিং করবে বাকি টাকা সে কুরিয়ার থেকেই দিয়ে ল্যাপটপটা প্রোডাক্ট চেক করে দেন পে করে কালেক্ট নিয়ে নেবে ওকে আচ্ছা এরপরে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে মোবাইল ওয়ার্ক স্টেশনের একটা ল্যাপটপ জেডবুক আপনারা অনেকেই কিন্তু আছেন 24/7 ইউজ করবেন মানে একদম বাটা জুতার একটা ল্যাপটপ খুঁজছেন বাট আপনাদের বাজেটটা আসলে খুব আহামরি বেশি না তারা কিন্তু আমাদের কাছ থেকে এই চমৎকার এক্সক্লুসিভ ল্যাপটপগুলো কালেক্ট করতে পারেন তার মধ্যে অন্যতম হচ্ছে HP এর জেডবুক এর কালেকশন এটা কোর i5 প্রসেসর জেনারেশনটা হচ্ছে 8 16GB RAM আছে 512 SSD আছে একদমই ফ্রেশ একটা আউটলুক আছে ঠিক আছে এবং এটা কিন্তু DDR4 এর RAM 16GB এবং এক্সক্লুসিভ ল্যাপটপটাতে আপনি 4 ঘন্টা প্লাস ব্যাকআপ পাবেন A to Z ওয়ার্ক করতে পারবেন আচ্ছা এই চমৎকার ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন মাত্র 36,990 টাকায় মাত্র 36,990 টাকায় অস্থির এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন এবং যারা এই ল্যাপটপটা পারচেজ করতে চান অবশ্যই চলে আসবেন 21 টেকনোলজিতে আচ্ছা এরপর আমরা যাব আরো কিছু এরপরে যে ল্যাপটপটা দেখাবো সেটা হচ্ছে জেডবুক এর আরেকটা ভেরিয়েন্ট আপনারা অনেকেই কিন্তু i7 প্রসেসরটা সার্চ করছেন এবং রিজনেবল প্রাইজের মধ্যে টাচ ডিসপ্লে দিয়ে i7 খুঁজছেন তারা এই চমৎকার ল্যাপটপটা নিতে পারেন 14.1 ডিসপ্লে আছে আচ্ছা আচ্ছা প্রসেসরটা i7 জেনারেশনটা হচ্ছে 8 ওকে এবং এটাতে আপনারা হচ্ছে 16GB RAM এর পাশাপাশি হচ্ছে 512 SSD পাবেন এবং এটার অনেকগুলো ভেরিয়েন্ট আছে আমার কাছে আচ্ছা আচ্ছা আমি ফার্স্ট i7টার প্রাইসটা আপনাদেরকে বলে দিচ্ছি এটা প্রাইস যাচ্ছে আমরা only 46,990 টাকা ওকে এবং আপনি যদি এটা ডেডিকেটেড গ্রাফিক সহ কালেক্ট করতে চান সেটাও আমাদের কাছে আছে ডিসপ্লে যদি একটু বড় চান নিউমারিক কি সহ সেটাও পসিবল আচ্ছা আচ্ছা আমি যদি আপনাদেরকে একটু দেখাই সেক্ষেত্রে এই চমৎকার ল্যাপটপটা আপনি দেখতে পারেন 50 নিউ না এটা হচ্ছে 50 নিউ i7 প্রসেসর এটাতে হচ্ছে আপনার 16GB RAM 512 SSD পাশাপাশি 2GB ডেডিকেটেড গ্রাফিক্স আছে ওকে ওকে এবং এই ল্যাপটপটা আপনি 2GB এর পাশাপাশি 4GB টাও কালেক্ট করতে পারবেন 2GB এর জন্য আমাদেরকে পে করতে হবে মাত্র 50,500 টাকা এবং আপনি যদি 4GB দিয়ে কালেক্ট করতে চান সেক্ষেত্রে পে করতে হবে আপনাকে 53,990 টাকা ওকে মাত্র 53,990 টাকা এবং এই ল্যাপটপগুলো দিয়ে আসলে আপনি সব ধরনের কাজ করতে পারবেন মানে একটা কেউ যদি আসলে ফ্রিল্যান্সিং করতে চায় ফ্রিল্যান্সিং এর কাজ বলেন 2D 3D এর কাজ বলেন এরপরে হচ্ছে ভিডিও এডিটিং এর কোডিং এর কাজ বলেন ইনফ্যাক্ট আপনি যদি চান মোশন গ্রাফিক্স এর কাজগুলো কিন্তু এই চমৎকার ল্যাপটপ দিয়ে করতে পারবেন ওকে এবং এগুলো কিন্তু একদম ফ্রেশ আউটলুকে আছে এবং চার্জ ব্যাকআপটা কেমন থাকে চার্জ ব্যাকআপ আমরা আসলে কাস্টমারকে 2 ঘন্টার গ্যারান্টি দেই বাট কাস্টমার ফিডব্যাক এই চমৎকার ল্যাপটপগুলোতে 4 ঘন্টা 4.5 ঘন্টা প্লাস আচ্ছা 4 ঘন্টা 4.5 ঘন্টা প্লাস এমনিতেই থাকে আচ্ছা ওকে এখন দেখাবো সারফেস সবার পছন্দের সারফেস সবার পছন্দের এবং এটা পছন্দ করার পিছনে আসলে অনেকগুলো কারণ আছে এটা হচ্ছে সুপার ফাস্ট একটা ল্যাপটপ আচ্ছা এবং এটা 2K রেজোলিউশনের ডিসপ্লে থাকছে এটাতে আপনারা 16GB RAM পাবেন 16GB RAM এর পাশাপাশি হচ্ছে 256 SSD পাবেন এবং এটাতে 8GB গ্রাফিক্স পাবেন আচ্ছা একদমই মানে খুবই লাইট ওয়েট একটা প্রোডাক্ট 2K রেজোলিউশনের ডিসপ্লে দিয়ে আছে কালারটা খুবই সুন্দর সিলভার আমার কাছে কিন্তু এটার ডিফারেন্ট কালার পাবেন অনেকে আছে হচ্ছে ব্ল্যাক কালারটা সার্চ করছেন তারা এই যে দেখেন আচ্ছা ব্ল্যাকটাও আছে আমরা হ্যাঁ ব্ল্যাকটাও আছে এই যে দেখেন ব্ল্যাকটা কালেক্ট করতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে ল্যাপটপ 2 আচ্ছা সারফেস ল্যাপটপ 2 কোর i5 প্রসেসর জেনারেশনটা হচ্ছে 8 এটার প্রাইস যাচ্ছে আমরা only 47,990 টাকা 47,990 একদম ফ্রেশ আউটলুকের আমার মনে হয় না মার্কেটে আর কোথাও আপনি এত কম প্রাইসের মধ্যে এই বেস্ট কোয়ালিটির ল্যাপটপ পারচেজ করতে পারবেন সো ডেফিনেটলি যদি আপনি একদম ফ্রেশ আউটলুকের ইউজ ল্যাপটপ একদম এ গ্রেডের কালেক্ট করতে চান অবশ্যই আপনাকে 21 টেকনোলজি শোরুম ভিজিট করতে হবে আচ্ছা ওকে এখন দেখাবো সামনে প্লাস হচ্ছে পিছনে দুইটা ক্যামেরা পাবেন এবং 8 মেগাপিক্সেল ক্যামেরা ব্যাক পার্টটা কিন্তু সম্পূর্ণ মেটাল পিছনে হচ্ছে আপনার স্ট্যান্ড আছে এবং 4 ফিঙ্গার লোগো তো পাচ্ছেনই পাশাপাশি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
প্রসেসরটাও আছে ওকে কোর আই 7 এর 7 জেনারেশন সম্পূর্ণ টাচ স্ক্রিন ডেটা স্টেবল 8GB RAM 256 SSD প্রাইসটা কিন্তু একদমই মাথা নষ্ট করা প্রাইস অনলি 34990 টাকা অনলি 34990 টাকা এক্সক্লুসিভ ল্যাপটপটা শুধুমাত্র 21 টেকনোলজি আচ্ছা আচ্ছা ওকে তাহলে এটা কিন্তু 35000 এর নিচে ঢুকে গেছে ঠিক আছে কিন্তু তারপর আমরা এটা দেখাই দিলাম মানে যারা আসলে একদম রিজনেবল প্রাইজের মধ্যে ল্যাপটপ নিতে চান এটা কিন্তু ডিটাচ একটা ল্যাপটপ খুবই সুন্দর ঠিক আছে খুবই সুন্দর এক্সক্লুসিভ আসলে খুবই চমৎকার নেক্সট আমরা যাব আরো কিছু ল্যাপটপ দেখাবো Dell XPS আছে এখানে এবং Mac এর কালেকশন কিন্তু আছে আমরা একটু অন্য কিছু দেখি আসি না তাহলে আমরা একটু ম্যাকটা একটু ঘুরে আসি ঠিক আছে আপনারা যারা একদমই মানে ফ্রেন্ডলি একটা প্রাইজে ম্যাক সার্চ করছেন ফ্রেন্ডলি প্রাইস বলতে আমরা বুঝাচ্ছি হচ্ছে আপনাদের যাদের বাজেট হচ্ছে 50 55 60 70 80 এই বাজেটে ম্যাক সার্চ করছেন 21 টেকনোলজির বিকল্প আসলে আপনাদের নেই ওকে বিকজ এটা হচ্ছে ম্যাকবুক ইয়ার 2015 এর ভ্যারিয়েন্ট আচ্ছা ঠিক আছে প্রসেসরটা কোর আই 5 এবং এটা হচ্ছে আপনার 8GB RAM এবং 256 SSD দিয়ে আছে একদমই ফ্রেশ একটা আউটলুকে আছে ব্যাটারি সাইকেল কাউন্ট এগুলো বিলো 100 আচ্ছা আচ্ছা সো বুঝতেই পারছেন এটাতে আপনি কত টাইম ব্যাকআপ পাবেন মিনিমাম 6 ঘন্টা ম্যাক্সিমাম আপ টু দেখা যাচ্ছে এটাতে আপনি 10 ঘন্টাও পেতে পারেন তো ডিপেন্ড অন ইওর লাক সো এই যে এক্সক্লুসিভ ল্যাপটপটা ম্যাকবুক ইয়ার 2015 এর যে ভ্যারিয়েন্ট আপনি দেখছেন এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে 52000 টাকা বাট আপনারা যারা ডেলি নিশ্চয় ভিডিও দেখে আসবেন ঠিক আছে এটা হচ্ছে তাদের জন্য রাখছি মাত্র 46990 টাকা তার মানে হচ্ছে এটা রেগুলার প্রাইস 52000 টাকা সেখান থেকে 5010 টাকা ডিসকাউন্ট নাকি 5010 টাকা ডিসকাউন্ট দেশ 46990 টাকা ওকে চমৎকার আর এটা তো একই ধরনের গ্যারান্টি ওয়ারেন্টি ফ্যাসিলিটি সব প্রোডাক্টে আমার কাছ থেকে আপনারা যে যেই প্রোডাক্টটি কালেক্ট করেন না কেন সবগুলোতে 15 দিনের রিপ্লেসমেন্ট এবং 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকছে আচ্ছা ম্যাকের আরো একটা পরে দেখাবো হচ্ছে প্রো আপনারা যারা প্রফেশনাল সিরিজের ল্যাপটপ একটু বিগ ডিসপ্লে দিয়ে সার্চ করছেন এটা তাদের জন্য কোর আই 7 প্রসেসর আচ্ছা এটাতেও আপনি 16GB RAM 256 SSD পাবেন খুবই সুন্দর বিগ ডিসপ্লে একদম সিলভার কালারের ঠিক আছে একটা ল্যাপটপ এটার প্রাইস রাখছি অনলি 53000 টাকা অনলি 53000 টাকা আপনারা অনেকে আছেন গ্রাফিক্সের কাজ করবেন ডিসপ্লেটা একটু বড় দরকার ম্যাকবুক প্রো সার্চ করছেন আচ্ছা এবং অবশ্যই আই 7 প্রসেসর হতে হবে দিস ওয়ানে তাদের জন্য ঠিক আছে সো এই চমৎকার ল্যাপটপটা আপনারা কালেক্ট করতে পারেন এরপরে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে আপনারা যারা আরেকটু প্রিমিয়াম ক্লাসের কাস্টমাররা আছেন ঠিক আছে সিলভার ইউজ করবেন না ডিফারেন্ট একটা কালার চাচ্ছেন একটু এটা কি বলে গ্রে কালার ঠিক আছে সো তারা এটা নিতে পারেন খুবই সুন্দর একটা ল্যাপটপ এটাতেও হচ্ছে আপনি একদম ডিসপ্লেটা বিগ ডিসপ্লে পাবেন টাচ বার সহ আছে এটা আই 7 প্রসেসর 16GB RAM আছে 512 SSD আছে একদম ফ্রেশ আউটলুক এবং এগুলো সবগুলো কিন্তু ব্যাটারি সাইকেল কাউন্ট খুবই কম সো এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন অনলি 74990 টাকা এবং আপনারা মানে শুনলে অবাক হবেন আমার কাছে বর্তমানে 25500 টাকাও কিন্তু ম্যাকবুক আছে সো আপনারা চাইলে যার যেরকম বাজেট জাস্ট বাজেটটা ধরে কিন্তু নিয়ে চলে আসতে পারেন 21 টেকনোলজিতে আচ্ছা এরপরে দেখাবো হচ্ছে এক্সপিএস আপনারা যারা এক্সপিএস লাভার আছেন তারা জানেন এক্সপিএসটা একদমই কিন্তু মানে খুবই ডিসেন্ট একটা আউটলুকের ল্যাপটপ এবং অনেক বেশি হ্যান্ডি এবং এটা পছন্দ করার পিছনে অনেক কারণ আছে এটা ভেজেলটা হচ্ছে একদমই ন্যানো ভেজেল এবং ছোটখাটো একটা ল্যাপটপ অনেক কম অনেক কম এটা কোর আই 5 প্রসেসরের 6 জেনারেশন এটাতে হচ্ছে আপনার 8GB RAM পাবেন 256 SSD পাবেন এটার প্রাইস আছে অনলি 35000 টাকা ওকে অনলি 35000 অনলি 35000 টাকা এরপরে আপনারা যারা আরেকটু বাজেট ইনক্রিজ করতে চান তারা কিন্তু 7 জেনারেশনটা কালেক্ট করতে পারেন 7 জেন এটা হচ্ছে কোর আই 5 এর 7 জেনারেশন সেম আউটলুকে আছে একদমই ফ্রেশ 8GB RAM 256 SSD এর পাশাপাশি এটাতে আপনি আরো ভেরিয়েন্ট পাবেন 16GB RAM এর ভেরিয়েন্টও কিন্তু কালেক্ট করতে পারবেন সো 8256 দিয়ে প্রাইস পড়বে 40 16GB RAM দিয়ে কালেক্ট করলে প্রাইস পড়বে 42 সেম প্রোডাক্ট আপনি 8 জেনারেশন কালেক্ট করতে পারবেন প্রাইস পড়বে 45 ওকে চমৎকার সো আমাদের কাছে আসলে প্রোডাক্ট আছে যার যেটা লাগবে আমার মনে হয় যে আপনি শোরুম ভিজিট করে অথবা স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নম্বরে ফোন করে কিন্তু আপনার কোয়ারিটা ফিল আপ করে ফেলতে পারেন আচ্ছা ওকে এছাড়া কি এলিট বুক দেখাবো একটা এলিট বুকের আরেকটা প্রোডাক্ট দেখাবো 360 ডিগ্রি কনভার্টেবল আপনারা যারা হচ্ছে 1030 1040 লাভার আছেন এটা তাদের জন্য খুব সুন্দর একটা ল্যাপটপ
অনেক বেশি হ্যান্ডি। এটা 360 ডিগ্রি পাশাপাশি কিন্তু সম্পূর্ণ টাচ স্ক্রিন। আচ্ছা আচ্ছা ওকে। এটার 7 জেনারেশনটা i7 8256 দিয়ে কালেক্ট করতে পারবেন 39990 টাকায়। ওকে। 8 জেনারেশনটা 45000 টাকা রাখছি এবং আপনারা যারা 16512 দিয়ে কালেক্ট করবেন মাত্র 50000 টাকা। অনলি 50000 টাকা। একদমই ফ্রেশ আউটলুকে আছে এবং সবগুলো প্রোডাক্ট কিন্তু আপনারা আমাদের কাছ থেকে দেখে শুনে বুঝে কালেক্ট করতে পারবেন। ওকে ওকে চমৎকার। ওকে এখন আমরা দেখাবো আরো এক্সক্লুসিভ একটা ল্যাপটপ। আচ্ছা আপনারা অনেকে কিন্তু প্রিমিয়াম ক্লাসের ডিফারেন্ট আউটলুকের কি ল্যাপটপ আছে আমাদেরকে নক করে থাকেন। এই যে দেখেন তাদের জন্য খুব সুন্দর একটা ল্যাপটপ। আচ্ছা একদমই লেটেস্ট ড্রাগন ফ্লাই। এটা হচ্ছে কোর আই, এটা কোর আই 5 প্রসেসরের, আপনার হচ্ছে 11 জেনারেশন। এন্ড এই চমৎকার ল্যাপটপটাতে আপনি পাবেন হচ্ছে 16GB RAM এবং 512 SSD। আচ্ছা সেম প্রোডাক্ট আপনি i7 প্রসেসর কালেক্ট করতে পারবেন। ঠিক আছে, সো এই যে এক্সক্লুসিভ ল্যাপটপটা দেখছেন, দেখেন কতটা এক্সক্লুসিভ, একদম এক্সপেক্টার একটা আউটলুকে আছে। হ্যাঁ ব্লু কালারের, সো এটার প্রাইস রাখছি আমরা অনলি 85000 টাকা। অনলি 85000 টাকা। এটা কিন্তু মানে ওয়ান কাইন্ড অফ নিউ প্রোডাক্ট আপনি বলতে পারেন। জাস্ট ওপেন বক্স একটা প্রোডাক্ট আমি আপনাদেরকে দেখালাম। এবং যারা i7 প্রসেসরটা কালেক্ট করতে চাচ্ছেন 95000 টাকা বাজেট নিয়ে কিন্তু সরাসরি চলে আসতে পারেন। আচ্ছা আচ্ছা। এবং আপনারা যারা আরেকটু প্রিমিয়াম প্রোডাক্ট সার্চ করছেন আমাদের কাছে কিন্তু এনভির কালেকশন অ্যাভেলেবল আছে। ওকে। এবং রাইজনটাও কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে। আচ্ছা আচ্ছা। তো আপনাদের আসলে যা যেটা লাগবে আমার মনে হয় যে শোরুম ভিজিট করার পাশাপাশি আপনারা চাইলে মোবাইলে যে স্ক্রিনের নাম্বার আছে এই নম্বরে ফোন দিয়েও কিন্তু আপনাদের কোয়ারিটা ফিল আপ করতে পারবেন। আচ্ছা আচ্ছা ওকে। চমৎকার সব ল্যাপটপগুলো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে 21 টেকনোলজিতে আমরা সবসময়ই ল্যাপটপের একদম লেটেস্ট সব মডেলগুলো এবং আপডেট প্রাইসগুলো কিন্তু আমরা জানিয়ে দেওয়ার ট্রাই করি প্রত্যেক মাসে। অন্তত 2-3 বার কিন্তু আমরা তাদের ভিডিও অবশ্যই রেকর্ড করি এবং আপনারা দেখে থাকেন। তাদের কাছে কিন্তু আসলে কম বাজেটের ল্যাপটপও আছে, আমরা সেটা নিয়ে আলাদা একটা ভিডিও দিব। যাদের বাজেট 10-35 হাজার টাকার মধ্যে সেই ভিডিওটাও কিন্তু আপনারা পাচ্ছেন। ওকে, আমরা আজকে শুধুমাত্র একটু প্রিমিয়ামের মধ্যেই আমরা থাকলাম। এখন আমরা দেখাবো লেনোভোর একটা ল্যাপটপ। আচ্ছা এটা হচ্ছে ইয়োগা। আচ্ছা আপনারা যারা লেনোভো লাভার আছেন অ্যান্ড 360 ডিগ্রি কনভার্টের পাশাপাশি আপনারা হচ্ছে 16512 ইয়োগা সার্চ করছেন তারা চলে আসতে পারেন আমাদের কাছে। এবং মজার বিষয় হচ্ছে এই যে এক্সক্লুসিভ ল্যাপটপটা দেখছেন এটা কিন্তু i7 এর 7 জেনারেশন। আচ্ছা 16GB RAM 512 SSD দিয়ে আছে, একদম ফ্রেশ একটা আউটলুকে। এটার প্রাইস রাখছি আমরা অনলি 38990 টাকা। 38990 টাকা। আপনি যদি বাজেট আরেকটু ইনক্রিজ করেন 40-42-45 কিন্তু ইয়োগার হচ্ছে i5 এর 8 জেন, i7 এর 8 জেন গুলো আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন। এছাড়া আপনি কিন্তু চাইলে আমাদের কাছ থেকে কার্বনটা ভাইয়া থামাই না, কার্বনটা আপনি নিয়ে নিন। হ্যাঁ X1 কার্বন। এছাড়া আপনি কিন্তু চাইলে আমাদের কাছ থেকে X1 কার্বনটা কালেক্ট করতে পারেন। অ্যান্ড কার্বনটা পছন্দের পিছনে আসলে অনেকগুলো কারণ আছে। একদমই সুপার স্লিম অ্যান্ড এটার মতো আলট্রা স্লিম ল্যাপটপ আসলে খুব কমই দেখা যায়। এটাকে কিন্তু অনেকে আপনারা ম্যাকের সাথেও কম্পেয়ার করে। সো এটা হচ্ছে কার্বন কোর i5 প্রসেসরের 8 জেনারেশন। ওকে, এটাতে আপনারা হচ্ছে 8GB RAM 250 এর পাশাপাশি 16512 ভেরিয়েন্টও পাবেন, যার যেটা লাগে এগুলো কালেক্ট করতে পারবেন। এবং আপনারা যদি এটা 35 বাজেট থেকে স্টার্টিং করেন তাহলে 7 জেনারেশন আমাদের কাছ থেকে নিতে পারবেন। এবং যারা 8 জেনারেশনটা চাচ্ছেন তারা 40 বাজেট নিয়ে কিন্তু সরাসরি চলে আসতে পারেন। একদমই ফ্রেশ আউটলুকের কার্বনগুলো আমাদের কাছে কোয়ান্টিটি আছে, দেখে শুনে বুঝে আসলে কালেক্ট করতে পারবেন। এবং এই যে প্রোডাক্টগুলো দেখছেন এগুলো যে আপনাদের আসলে ক্যাশেই কালেক্ট করতে হবে বিষয়টা তা না, আপনি যদি ক্রেডিট কার্ড হোল্ডার হন আপনি কিন্তু ইএমআইতেও কালেক্ট করতে পারবেন। ঠিক আছে, আমাদের কাছে একদম মিড রেঞ্জ থেকে শুরু করে লো রেঞ্জের পাশাপাশি হাই রেঞ্জের প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে। এবং আপনাদের সবার পছন্দের বর্তমানে শীর্ষে কিন্তু এনভি রয়েছে, এনভির পাশাপাশি রাইজনটাও কিন্তু আমাদের স্টক থেকে আপনি কালেক্ট করতে পারবেন। ওকে, আর ইএমআই ফ্যাসিলিটিস আছে, যাদের ক্রেডিট কার্ড আছেন ক্রেডিট কার্ড দিয়ে আপনারা ইএমআই ফ্যাসিলিটিস পেয়ে যাচ্ছেন। আমরা ব্যাগ দেখাই দিতে চাই, ল্যাপটপের সাথে নাকি আপনারা ব্যাগও দেন? না, ল্যাপটপের প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমাদের অরিজিনাল চার্জার থাকে এবং কোম্পানির তরফ থেকে খুবই সুন্দর একটা ব্যাকপ্যাক দেই। ঠিক আছে, যেটাতে হচ্ছে আমার কোম্পানির লোগোটা মার্ক করা আছে, খুবই সুন্দর। ঠিক আছে, হ্যান্ডি একটা ব্যাগ পাবে এবং আমরা হচ্ছে একটা মাউস দিয়ে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, পাশাপাশি হচ্ছে 15 দিনের রিপ্লেসমেন্ট এবং 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি সম্পূর্ণ ফ্রি দিচ্ছি। আচ্ছা, ওকে, চমৎকার। তো 21 টেকনোলজি, এটা হচ্ছে মিরপুর 10 নম্বর। মিরপুর 10 নম্বর একদম গোল চত্বরের কাছাকাছি না? একদম গোল চত্বর বরাবরই বলা চলে। মেট্রোলে পিলারটা যদি ভিউয়ার্স আপনারা ফলো করেন আপনাদের জন্য অনেক বেশি সহজ হবে। 251 নম্বর
পিলারের ঠিক রাস্তার পূর্ব পাশে, ঠিক আছে? দোতলাতে নিচে আপনি হচ্ছেন স্যামসাং এবং তাকধুমের শোরুম দেখবেন। তো তাকধুমের শোরুমের সিঁড়িটা যেখান থেকে শেষ হয়েছে, ঠিক আছে, দোকানটা ওইখান থেকে উপরে ওঠার সিঁড়ি পাবেন আপনি, ডিরেক্ট চলে আসতে পারবেন টুইন টুইন টেকনোলজি। ওকে, তো আজকে আমরা শেষ করে দিব। দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি এই ভিডিওটা শেয়ার করে দেবেন, আর কমেন্ট করবেন যে আপনার আজকের ভিডিওটা কেমন লেগেছে, এবং সবচেয়ে বড় কথা, যাদের ল্যাপটপ লাগবে অবশ্যই চলে আসবেন 21 টেকনোলজিতে। আল্লাহ হাফেজ।